হাতে সময় থাকার পরও নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করছে বলে মনে করেন বিশিষ্ট জনেরা এতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তারা সাবেক প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদার পরামর্শ সব রাজনৈতিক দল সম্মত না হলে ইভিএম ব্যবহার করা উচিত হবে না বেসরকারি সংগঠন সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত জাতীয় নির্বাচনে অলিম্পিয়াড অনুষ্ঠানে তারা এসব কথা বলেন বর্তমান সংসদের মেয়াদ শেষ হবে আগামী বছরের আঠাশ জানুয়ারি আর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে তেইশ ডিসেম্বর ঘোষিত দিনে ভোট হলে ফলাফল পাওয়া যাবে ডিসেম্বরেই এরপর হাতে থাকবে আরো প্রায় এক মাস বিশিষ্ট জনরা বলছেন এরপরও নির্বাচন কমিশনের তাড়াহুড়ো নানা প্রশ্ন তৈরি করছে তার প্রজননটা কি সকালের প্রবলটা কি আমি উত্তর পাচ্ছি না এখন তো আমাকে শিওর হতে পারছি না যে তেইশে নভেম্বর একটা গ্রহণ নির্বাচন অনুষ্ঠিত হবে বোঝা যাচ্ছেন এটা নির্বাচন কমিশন যৌক্তিকভাবে এই মাসের শেষও যদি আহ তফসিল ঘোষণা করতো তাহলে ওই দুই মাসের মতো সময় সময় থাকতো নির্বাচনের স্বল্প পরিসরে ইলেকট্রনিক ভোডিং মেশিন ইভিএম ব্যবহার করতে চায় নির্বাচন কমিশন তবে সাবেক প্রধান নির্বাচন কমিশনার সামসুল হুদা এখনই ইভিএম ব্যবহারের বিপক্ষে মোদটা কথা হচ্ছে যে আপনি একটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করতে চান সকল দলের অংশগ্রহণে তো সেখানে সকল দল যদি এটা করতে রাজি না হয় এরকম বিষয় তো করা উচিত নয় রাজনৈতিক দলগুলো জনগণের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না উল্লেখ করে না ভোটের বিধান আবারও ফিরিয়ে দাবি জানিয়েছেন বিশ্বজনেরা তারা রাজনৈতিক নেতৃত্বে থাকে তারা কখনো জনগণ ভোট দিয়ে তাদেরকে আনবে এই চিন্তায় থাকে না তারা কোন না কোনো ভাবে একটা ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করে ক্ষমতায় চলে আসবে ক্ষমতাটাই হলো মূল আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব বা বুঝে শুনে দেব যাই বলবো কিন্তু আমার সেই চয়েসটা নাই কেন নাই প্রার্থী যাকে দিবে তাকে আমাকে তার মতো থেকে আমার চয়েস করতে হচ্ছে এছাড়া সংবিধানের মৌলিক কোনো বিষয়ে সংশোধনীর ক্ষেত্রে গণভোট চালু করার দাবি তাদের ফরহাদ হোসেন নিউজ নাইন ঢাকা